নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার তো বন্ধুরা আরও একটা পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পের নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ বাংলা ও ভাষায় শিক্ষাদানে লঞ্চ করা হলো গেনো ও ই শিক্ষা তো লঞ্চ করা হল পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ বাংলা ভাষায় শিক্ষাদানে লঞ্চ করা হলো গেনে ও ই শিক্ষা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এটা একটা নিউজে পাবলিশ হয়েছে তো দেখে নাও কী বলা হয়েছে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সেই সঙ্গে আপনি যে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটা আছে সেখানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেওয়া পরবর্তী ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন তো বন্ধুরা লেটেস্ট আপডেটটি এবং সুখবরটি কী জেনে নেব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে ডিজিটাল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল ডিজিটাল শিক্ষককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডিজিটাল শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ বাংলা ভাষায় শিক্ষাদানে লঞ্চ করা হল ই শিক্ষা ভারতের বৃহৎ এডুকেশন টেক সার্ভিস প্রোভাইডার স্কুল নেট এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি চুক্তি হলো যে পুরো পশ্চিমবঙ্গে ডিজিটাল শিক্ষা এবং কেরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম বিস্তার করার উদ্দেশ্যে এই চুক্তি করা হয়েছে স্কুল নেট এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যে প্রাপ্ত ছাত্র ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে সহায়তা করা হবে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের বাংলা শিক্ষা ওয়েবসাইটের মাধ্যমে ক্লাস ফাইভ থেকে ক্লাস টেনের ছাত্রছাত্রীদের অনলাইনে শিক্ষা দেওয়া হবে এই বাংলা শিক্ষা ওয়েবসাইটের মাধ্যমে ছাত্রছাত্রীরা অনলাইনে গেনো ই শিক্ষা পোর্টাল অ্যাক্সেস করতে পারবে এই পোর্টালে বাংলা ভাষার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পার্টনার উইথ স্কুল নেট টু ড্রাইভ ডিজিটাল লার্নিং অ্যান্ড কেরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যাক্সেস দ্য স্টেট অ্যাক্রস দ্য স্টেট পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে হাত মিলিয়ে স্কুল নেট অনলাইন এডুকেশনের জন্য নিয়ে এসেছে এক নতুন পোর্টল জ্ঞানও ই শিক্ষা ডিজিটাল শিক্ষার এই পোর্টলে পশ্চিমবঙ্গ সরকারের প্রাইমারি এবং সেকেন্ডারি বোর্ডের কারিকুলাম অনুযায়ী তৈরি করা হয়েছে এই ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে কারভার করা হয়েছে ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত ছাত্রছাত্রীদের ইংরাজি বিজ্ঞান অঙ্ক ক্লাস নাইন থেকে ক্লাস টেন এবং এর ছাত্রছাত্রীদের ইংরেজি অঙ্ক ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল ইতিহাস ও ভূগোল এছাড়াও এই ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গ সরকারের টেক্সটবুক ডিজিটাল ফর্ম্যাটে পাওয়া যাবে পশ্চিমবঙ্গের ক্লাস ফাইভ থেকে ক্লাস টেনের সকল ছাত্রছাত্রীদের ডিজিটাল উন্নত শিক্ষা প্রদান করার জন্য স্কুল নেটের সঙ্গে চুক্তি করেছে পশ্চিমবঙ্গ সরকার এই অনলাইনের মাধ্যমে পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা অনলাইনে বিভিন্ন ধরনের সহায়তা পাবে বিভিন্ন ধরনের বিষয়ের ওপর উপযুক্ত শিক্ষা যে কোনো বিষয়ে ছাত্রছাত্রীদের সমস্যা সমাধান সবথেকে সেরা পদ্ধতির প্রয়োগে ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়া লক্ষ্যে এছাড়াও বাংলা শিক্ষার মাধ্যমে ক্লাস এইট থেকে ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ইউনিক কেরিয়ার গাইডেন্স কাউন্সেলিং ও সলিউশন তো এটা হলে খুবই ভালো হবে সমস্ত স্টুডেন্টদের জন্য তো এই যে নতুন প্রকল্পটি শুরু হতে চলেছে এই উদ্যোগটি রাজ্য সরকারের উদ্যোগটি সমস্ত স্টুডেন্টদের জন্য খুবই হেল্পফুল হবে তো এই ছিল আজকের আপডেটটি তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো